মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দেখ না, দেখ না, দেখছি। আসছে না, আমি ভাবতেই পারছি না সোনাদি, বাবা এরম কাজ করলো। আর কি বলবো বল, আমি কি আর তোকে মিথ্যে কথা বলছি রে ফুলবো? জানার পর না আমি একেবারে দিন রাত্রের দু চোখের পাতা এক করতে পারিনি, একটু ঘুম আসেনি আমার। তো সোনাদা যদি সুস্থ থাকতো ও নিজে মুখেই সব কথা বলতো। আরে এসব কথা মুখে আনতেও আমার গায়ের ভেতরটা একেবারে থরথর করে কাঁপছে, বুকটা কেমন থরথর করছে রে, ভাবতে পারিস? হ্যাঁ বাবা, বাবা এরকম লোভী মানুষ! ছি 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 ছি, সত্যি মহা দুর্গা অষ্টমীর দিন বাবাই ওই রাঙা ঠাকুর পোড়া ছোট কাকা রাঙা ঠাকুর পোড়তে নিয়ে যে গাড়িটায় যাচ্ছিল রে, ওই 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 গাড়িটারই ব্রেক ফেল করিয়ে রেখেছিল, যাতে একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে একেবারে সব পরিবারে ছোট কাকারা মারা যায়। শুনদি, আমার গায়ে কাঁটা দিচ্ছে, দেখো গায়ে কাঁটা দিচ্ছে পুরো, আমি ভাবতে পারছি না। ওই যে আমাদের একটা পুরনো ড্রাইভার ছিল না, ওই ড্রাইভার ওই ফ্যাক্টরিতেও গাড়ি চালাতো আবার বাড়িতেও গাড়ি চালাতো রে, রোগা মতো। ওই যে বারাসাতের দিকে বাড়ি, বারাসাতের দিকে বাড়ি, বারাসাতের দিকে বাড়ি, ওই তো, ওই তো সব সত্যি কথা বলে দিয়েছে। আমার যেন শরীরটা কেমন অস্থির অস্থির করছিল রে শোনার পর থেকে, চেপে রাখতে পারছিলাম না, তাই তোকে বলে ফেললাম। আবার ফুলবো, তুই যেন এসব কথা আবার পাঁচখান করিস না। না 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 না, বুঝতেই তো পারছিস এসব কথা বলা যাবে না কাউকে, কাউকে বলিস না কখনো। একবার ভাব, তুই শুধুমাত্র সম্পত্তির জন্য, যাতে ওই বরানগরের বাড়িটা ছোট কাকা ভাগ না পায়, দখল করতে না পারে, তারপরে ওই ব্যবসার কোনো ভাগ না পায়, সেই জন্যই বাবা গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে বলেছিল। ভাবতে পারছি না, ঈশ্বরের অনেক কৃপা রে, রাঙা ঠাকুর বউ বেঁচে গেল, কাকা বাবুও বেঁচে গেল, কি করতে পারলো? সেই তো সম্পত্তি ভাগ সবাইকে দিতেই হলো। শুধু অন্যায় করলো, কথায় আছে না রে, পাপ বাপকেও ছাড়ে না। তোমরা কি বলছিলে বাবা? আলোচনা করছিলাম, শিলবাড়ির মেয়ে হয়ে ডিভোর্স দিতে চায়, বাবা মার সম্মানটা কোথায় গিয়ে নামবে সমাজে, ছি 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 ছি, সেটাই ভাবছি গো। সত্যি রাঙাবুও তো অনেক করে বোঝালো, কিন্তু ওর কথা তো শুনলই না, যা ওই মা মহালক্ষ্মীর দয়া যা হওয়ার হবে। হ্যাঁ রে পূর্ব, ভাবলেই আমার একেবারে সারা শরীর যেন কেমন কাঁটা দিয়ে উঠছে। চাকে চাকে, চলো চলো চাটা ছেঁকে নাও তো। হ্যাঁ তাই চ বাবা। চলো সোনা, হ্যাঁ চো। না না, আমি কি কি শুনছি কি জানছি? শোন শোন সোনাদিরা কি বললো, কি কি বললো সোনাদিরা? এটা আমার বাবা কার গাফিলতিতে মারা গেছে, কারণ ফ্যাক্টরির ওরা কি সত্যি কথা বলছিল? তোমার নিজের বাবা রবিনের কথা তোমার মনে নেই? সেও তো এই ফ্যাক্টরির জন্যই মারা গিয়েছিল।
মালিক পক্ষের জন্যই মারা গিয়েছিল, এই শিলবাড়ির লোকেদের জন্যই। ওই মানুষটা তার মানে আর কেউ নয়, জেঠুমনি। হালকা খিদে পেয়েছে, চায়ের সাথে একটু মুনি মাখা হলো। কি হলো, শরীর খারাপ লাগছে নাকি? রাঙা বৌদি, ও রাঙা বৌদি, কি হচ্ছে তোমার? এরকম অস্ত্র অস্ত্র করছো কেন? কি হয়েছে, কি শরীর খারাপ লাগছে নাকি? সত্যি, তবে আমার বাবা, কোষবাবুর গোটা পরিবার, সবার এমন অবস্থার জন্য জেঠুমনি দায়ী। আমি কি কোষবাবুকে এসব জানাবো? কিন্তু কি বলবো, কিভাবে বলবো? আচ্ছা, শরীর খারাপ যখন তখন এইভাবে রান্নাঘরে কাজ করতে না নিই তো হয়, কে মাতা দিব্যি দেয় কে জানে বাবা। শোনো না রানুবতী, আমি তোমাকে একটু জল দিই। তোমার কি আমার শরীর খারাপ করছিল, এখন আর করছে না, আমি চা করে দিচ্ছি। তোর কি তোর বর্দির দশা হলো নাকি? হ্যাঁ, সারি সঙ্গে ঝগড়া করেছো, নিঘাত তুমি, এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে। হ্যালো, হাম হ্যাঁ হাম হ্যাঁ, না না, আপনার বহু কা মা হ্যাঁ, আপনার বহু কা ফোন তো আমার ঘর মে হ্যাঁ, তো ওই ঘর মে নেই হ্যাঁ, হাম হ্যাঁ, তো হাম দেখা আপকা নাম হ্যাঁ, তো হাম এই জন্য কথা বলতে হ্যাঁ। নেই নেই, আচ্ছা কিয়া, আপকে সাথ বাত করুঙ্গি ইসিলিয়ে তো ফোন কিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, আপনি কিতনি ভাগ্যবান হ্যাঁ দিদি, আপকা পাঁচ পাঁচ লড়কা লড়কি হ্যাঁ, সবকো শাদি দে দিয়া। আপনার ছোটি মেয়ে, মতলব আমারা বহু ছাড়া সবার থেকে পোতা পুতি চলে এসেছে। ইধার আমার হাল ভাবুন, আমার ঘরে, রাজেশের ঘরে আবি তক বাচ্চা নেই আই। দেখো রাঙাবতী, নিখাত বাচ্চার জন্য ফোন করেছে। তাই তো, হ্যাঁ এখনো তো দেখি এসব ব্যাপারে রাজেশের কোনো প্রবলেম নেই, এ আমার পাতা আছে। বহুর যদি কোনো প্রবলেম থাকে আমাকে যদি জানান। বহুত আচ্ছা হতা হ্যায়। এ কি, না 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 না, আমার খুকু কা কোনো প্রবলেম নেই হ্যায়, আমার খুকু তো একদম আচ্ছা আচ্ছা হ্যায়, একদম সব ঠিকঠাক হ্যায়। ফির কিউ বাচ্চা আসছে না বলিয়ে তো, বহুর বিয়ার পর বিয়া হয়েছে, তাদের ভি দুটো করে বাচ্চা হয়ে গেছে। আমার বহুর থেকে উমার মে ছোটি হ্যায়, বিলকুল দুবলি পাতলি, তাদের ভি বাচ্চা হয়ে গেছে। আপ তো সমাজতে হো না দিদি, জিধার ভি যাও, সব লোকে তানা দিচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।